যার বক্তব্য শোনার জন্য দীর্ঘক্ষণ ছবি তোলার জন্য আপনারা পাগল, সেই রূপবিধি মহিত হচ্ছেন আপনারা সবাই জোরে একটা করতালি দিয়ে ওনার মুখ থেকে কোটি কথার কথা আমরা আজকে এই সুন্দর একটা দিনে এই চতুর্থী দিনে আমরা সুরানোভাবে রূপবিধি মহিতকে বলবো আপনার মূল্যবান বক্তব্য সবার জন্য রাখার জন্য। কেমন আছো সবাই? এইদিকে কি হয়েছে, নাগরদোলনা চলবে? আমি আসব। হ্যাঁ, কেমন আছো? কেমন আছো ক্যানিং? প্রথমত আমি বলি যে আমি গান গাইতে পারবো না, কারণ আমি গান গাইতে জানি না, সেই জন্য আমার একটাই পড়ে আছে এতদিন ধরে, সেইটা ওর মতো অনেকজন পড়ছে না, মেয়ে বলছি আমি। বাটা নমস্কার, শুভ সন্ধ্যা। প্রথমত আমাকে বলতেই হবে যে আজকে এখানে এসে ক্যানিং মিঠাখালি সার্বজনীন দুর্গোৎসবে এসে আমি ছোট ছোট অনেক কিছু জিনিস নোটিস করলাম, যেটা খুব ছোট ছোট জিনিস হয়ে থাকলেও অনেক বড় ইম্প্যাক্ট করে। আমরা অনেক জায়গায় যাই যেখানে আমাদের দুর্গাপূজায় ওপেনিং থাকে, অ্যাপিয়ারেন্স থাকে, সেখানে সবসময় না আমাকে, যখন আমি যাই, আমাকে নর্মালি পুরুষ পুলিশই আসে নিতে। আজকে প্রথমবার এত বছরে দেখলাম এতগুলো মহিলা পুলিশ এলো, আর বিশ্বাস করো একজন মেয়ে হয়ে আমি খুব খুশি হলাম। এটাই হলো নারী শক্তির প্রতীক, এটাই হচ্ছিল ক্যানিং এর সব থেকে ভালো ব্যাপার আমার মনে হয়, যেভাবে মেয়েরা ছেলেদের সঙ্গে এক হয়ে কাঁধে কাঁধ রেখে পুলিশের কাজ করছে, সবকিছু করছে। এবং আর একটা জিনিস দেখলাম, এই প্রথমবার কোনো ওপেনিংয়ে এসে আমাকে একটা নার্সারি থেকে গাছ দেওয়া হলো। এই যে আনন্দ ছড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তার পাশাপাশি সমাজের প্রতি দায়িত্ববোধটাকে পালন করা, এর জন্য আমার মনে হয় আপনাদের এই পুজোকে হাততালি দেওয়া উচিত। খুব 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 ভালো, থ্যাংক ইউ। আমি বলছি থ্যাংক ইউ বিকজ আমাদের প্রজন্মের, আমাদের পরের প্রজন্মের এইগুলো জানা খুব দরকার, যে আমাদের এনভায়রনমেন্টের প্রতি সতর্ক থাকা, শুধুমাত্র যে আনন্দ হচ্ছে কিন্তু তার সাথে পাশাপাশি সব কিছুর খেয়াল রাখা এটা খুব দরকার। আর আমাকে বলতেই হবে স্যার, আপনারা পুলিশরা, আমরা যখন, আপনি যেটা বললেন এখন করোনা চলে গেছে, সবাই সাবধানে সতর্কভাবে পুজোতে এনজয় করুন, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমার মনে হয় পুলিশরা সারাক্ষণ কাজ করে যায়, তাদের না ছুটি আছে, তাদের না দুর্গা পুজো আছে, তাদের না কালী পুজো আছে, তো আমার মনে হয় স্যার অ্যান্ড ওনার টিমের জন্য একটা হাততালি হওয়া উচিত। যাই হোক, অনেক কিছু বললাম, আমি বেশি সময় নেব না, এটুকুই বলবো যে সবাই পুজো খুব ভালো করে কাটান, খুব আনন্দে কাটান উৎসবের মরশুম, কিন্তু অবশ্যই সাবধানে কাটান, সতর্কতায় কাটান, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং আমাকে পরের বছর আবার ডাকো, আমি আসব। এবং পরের বছর নাগরদোলনা চড়বো, আর আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম যে ক্যানিং এর সব থেকে ভালো মিষ্টি কি, কারণ আমি ভীষণ খাদ্য রসিক আর মিষ্টি আমার প্রচন্ড পছন্দ, মানে আমার রোজ সকালে ব্রেকফাস্ট হচ্ছিল লুচি আর পায়, সেটা আমার সেট, কিন্তু আজকে বললো যে রসগোল্লা, আমাকে একটা ভার রসগোল্লা প্লিজ দিয়ে হবে তো ক্যানিং, এক ভার রসগোল্লা দেবে তো আমাকে, নিয়ে যেতে পারবো তো কলকাতায় ফেরত বাড়িতে? থ্যাংক ইউ সো মাচ, পুজো খুব ভালো কাটুন, সবাই খুব ভালো থাকুন, থ্যাংক ইউ। আমি গান গাইলে যেটা পটে আছে সেও পালিয়ে যাবে, বিশ্বাস করো অবশেষে। আচ্ছা, আমি হয়তো গানটা গাইতে পারবো না, কিন্তু কারা কারা কিশমিশ দেখেছে, দেখেছে, ঠিক আছে, আমি একটা ডায়লগ বলতে পারি আমার সঙ্গে আপনাদেরকে বলতে হবে। হ্যাঁ, ভালোবাসি না বলেও, জোরে জোরে জোরে, ভালোবাসি না বলেও অবশেষে ভালোবেসে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, ধন্যবাদ। একটা জোরে করতালি আমাদের দুজন গেস্ট যারা এসেছিল এবং আরও যারা আমাদের মঞ্চে আছে, আমরা এবার আমরা বিদায় দেবো, কারণ ওরা অনেক ব্যস্ত, কলকাতা আরও অনেক কাজ থাকে, আগামী বছর যাতে আরও আমরা আরও অন্য কাউকে নিয়ে আসতে পারি, ওনাকেও নিয়ে আসতে পারি, উনি বলেছে। এবং আপনারা এইবার সেই কলকাতা এবং বলিউডের স্বনামধন্য আকাশ, আকাশের গান আপনারা অনেকেই শুনেছেন, অনেকে হয়তো জানেন না, এবং আরেকজন মেয়ে আছে তার গানও আমরা এখানে শুনবো। আমাদের এবার শুরু হয়ে যাবে একটু পরেই 5 মিনিটের মধ্যে অর্কেস্ট্রা সেট, এবং যাদেরকে আমাদের আজকের আমরা নতুন বস্ত্র বা আধার যেগুলো দেওয়ার সবগুলো আমরা এখান থেকে আমরা দেবো। আপনারা ভালো ভালোভাবে আনন্দ করুন, সবাই উপভোগ করুন, প্রতিমা দর্শন করুন, এই এত সুন্দর রূপর প্রতিমা, এত ভালো প্যান্ডেল, সবাই এনাদের দুজনের জন্য একটু জোরে করতাল দিয়ে আমরা।
আবিদা দেব বিশেষ করে সুনীল দাকে বলবো ধন্যবাদ ম্যাম ম্যাম দেবদা কেমন আছে ম্যাম ম্যাম দাদা কেমন আছে